আমরা ছ নম্বর অঙ্কটা সমাধান করব ছ নম্বর অঙ্ক হচ্ছে এ এক্স মাইনাস বি মাইনাস সি জেড সি জেড এর বর্গ নির্ণয় করতে হবে তাহলে এখানে দেওয়া আছে আমরা এটা বড় করব এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড এর বর্গ এটা বর্গ করে বর্গ করে এটা বড় করতে বলছে তাহলে এখন আমরা এটা বড় করব এখানে দেখো এখানে তিনটা উপাদান আছে তাহলে আমাদের বড় করার সূত্রে আছে এ প্লাস বি আর এ মাইনাস বি দুইটা উপাদান থাকলে আমরা সহজে বড় করতে পারি কিন্তু এখানে তিনটা উপাদান আছে তাহলে আমরা বি বানাতে হবে এখানে যেহেতু তিনটা উপাদান আছে এই দুইট উপাদানকে আমরা এ যেকোনো একটা উপাদান নিতে পারি এ এই তিনটা অংশকে আমরা দুইটো উপাদানে তিনটা উপাদানকে আমরা দুইটা উপাদান করতে হবে তাহলে এ এক্স মাইনাস বিয়াইকে আমরা ধরলাম এ আর এটাকে ধরলাম বি এবার যে ধরলাম এটাকে আমরা ব্র্যাকেটের আওতায় করব এই যে এ এক্স মাইনাস বিয়াই আর এখানে মাইনাস সিজেড মাইনাস মাইনাস সি জেড যেহেতু এখানে প্রথম ব্র্যাকেট হয়ে গেছে একটা অংশের মধ্যে তাহলে পরে এখানে যেহেতু এখানে একটা অংশ একটা অংশকে আমরা দুই ভাগে বোঝানোর জন্য এখানে যেহেতু প্রথম ব্যাকেট হয়ে গেছে আমরা এটাকে দুই ভাগে বোঝানোর জন্য এখানে দ্বিতীয় বন্ধনী দিলাম তাহলে এ এক্স মাইনাস বি ওয়াই এটা হচ্ছে এ এটা হচ্ছে বি হোল স্কোয়ার তাহলে এটা হচ্ছে এ এ পুরোটা হচ্ছে এ মাইনাস বি এ মাইনাস বি হোল স্কোয়ার এবার এ মাইনাস বি হোল স্কোয়ার এ পুরো অংশটা হচ্ছে এ এখানে এক্স মাইনাস বি ওয়াইটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি ঠিক আছে তাহলে এটা হচ্ছে এ মাইনাস বি হোলিস্কোয়ার এ মাইনাস বি হোলিস্য়ার হচ্ছে এ প্লাস বি এ এ এ বি সূত্র হচ্ছে হোলিস্য়ার্কোয়ার এখানে এ হচ্ছে এক্স এ এক্স মাইনাস বি ওয়াই এ স্কোয়ার মাইনাস টু এ বি এ টু হচ্ছে সূত্রের টু আর এ হচ্ছে এটা বি হচ্ছে এটা আমরা জানি যে এই যে এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে এ স্কয়ার মাইনাস টু স্কয়ার তাহলে এটা হচ্ছে এ এটা হচ্ছে আর এটা হচ্ছে সূত্রের টু তাহলে টু এ বি এইটা বলছে টু এ এক্স মাইনাস বি ওয়াই এ বি হচ্ছে বি হচ্ছে সি জেড এব টু এবি প্লাস বি স্কোয়ার সি জেড স্কোয়ার তাহলে

গুণাকার আছে এটা প্লাস আর এটা কি উপর স্কয়ার আছে আমরা স্কয়ার গুলোকে আলাদা করলাম দেখো x স্কয়ার উপর যে স্কয়ার আছে এটাকে আমরা এই a স্কয়ার আলাদা করে ফেললে b স্কয়ার মাইনাস a 2 ax by তাহলে এটা হবে 2 ab xy এই তিনটাকে আমরা একসাথে করলে করে ফেললাম এবার প্লাস a plus b y square ताहले ठोच्छे b square y square minus a2 cz টু এর সাথে গুণ আছে একবার টু এ এর সাথে গুণ হবে টু সিজেড আবার এর সাথে গুণ হবে তাহলে এটা দিয়ে প্রথমে গুণ হলে হবে টু সি হবে টু বা সি এ আমরা টু টু এ এ জে ঠিক আছে তাহলে আমরা এটাকে সাজিয়ে লিখলাম ক্রমানুসারে মানে এ বি সি ডি অনুযায়ী সাজিয়ে লিখলাম এটা এটার সাথে গুণ হবে টু সি টু আর এ গুণ হবে তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখতাম এবার এখানে মানে যাচ্ছে এখানে মানে যে মানে যে প্লাস তাহলে টু সি সাথে বি গুণ হবে তাহলে হবে টু ঠিক আছে এটাকে আমরা

টু এ সি এক্স জেড তারপর হচ্ছে প্লাস টু বি সি ওয়াই জেড এটি হচ্ছে আমাদের আনসার বা ফলাফল তাহলে আমরা এটাকে এবার সাজিয়ে লিখলাম সাজিয়ে লিখলে এটার ফল এটি হবে আমরা ছ নম্বর অঙ্কটা সমাধান করবো এখানে হচ্ছে টু এ প্লাস টু এ জেড এবার এটাকে আমরা বড় করবো ঠিক আছে টু 3x প্লাস থ্রি এক্স মাইনাস টু ওয়াই এটাকে বড় করার জন্য তাহলে এখানে এই যে টু এ টু এ প্লাস টু ওয়াই মাইনাস ফাইভ জেড এটাকে বড় করে দিলাম ঠিক আছে বড় এবার বড় করার পরে যে এখানে চারটা উপাদান হলো ঠিক আছে আমরা এটাকে বড় করার জন্য আমরা জানি যে এ প্লাস বি হল সূত্র বা সূত্র অনুযায়ী সাজালে এটাকে আমরা এতগুলো উপাদান হয় না আমাদের দুইটা উপাদান করতে হবে যেহেতু আমরা এই পুরো চারটা অংশটাকে আমরা সূত্রে সাজাতে পারি না আমরা যে এ প্লাস বি অথবা এ মাইনাস বি এ বি এই দুটো অংশ নিতে হবে তাহলে আমরা এই অংশটাকে টু এ প্লাস থ্রি এক্সটাকে আমরা ধরলাম এ আর এই অংশটাকে ধরলাম বি এই অংশটাকে আমরা বি ধরলাম এই অংশটাকে এ এই অংশটাকে বি এবার আমরা যেহেতু এটা একটা অংশকে দুটো অংশ করবো তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে টু এ প্লাস থ্রি এক্স মাইনাস এই যে টু ওয়াই টু ওয়াই যেহেতু এখানে বাইরে মাইনাস দিলাম বিতরণ যদি এখানে মাইনাস হয় তাহলে এটা হবে প্লাস যেহেতু এখানে মাইনাস তাহলে এখানে হবে প্লাস প্লাস মাইনাস মাইনাস প্লাস ফাইভ যে স্কোয়ার এখানে দ্বিতীয় বন্ধনে দিয়ে স্কোয়ার দিতে হবে দ্বিতীয় বন্ধনে দিয়ে স্কোয়ার মানে এ পুরো অংশ উপরে স্কোয়ার এটা এ এটা বি এ মাইনাস বি হোলিস্কোয়ার এ মাইনাস বি এই অংশটা হচ্ছে এ অংশটা হচ্ছে বি এবার আমরা দুইটা অংশ বানালাম তাহলে এ মাইনাস বি হোলিস্কোয়ার সূত্র হচ্ছে এস এ স্কোয়ার এই এটা হচ্ছে এখানে এটা টু এ প্লাস থ্রি এ স্কোয়ার মাইনাস টু টুটা হচ্ছে সূত্রের টু টুটা হচ্ছে সূত্রের টু এ যে এ টু এ প্লাস থ্রি এক্স এটা হচ্ছে এ এবং এ অংশটা হচ্ছে বি টু ওয়াই প্লাস ফাইভ জেড এটা হচ্ছে বি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই অংশটা হচ্ছে বি তাহলে এই অংশটা দেখব ফাইভ ওয়াই এই টু ওয়াই টু ওয়াই প্লাস ফাইভ তাহলে স্কেয়ার মানে টু এ বি এবার আমরা সূত্র অনুযায়ী এটাকে সাজালাম এবার এই অংশটা যদি দেখি এখানে টু এ আছে এটা চাইলাম আমরা এখানে এই অংশটা এ অংশটা বি তাহলে এটা এ প্লাস বি হোলিস্কেয়ার এটাকে আমরা সূত্র অনুযায়ী সাজাতে পারি তাহলে এটা যদি এ প্লাস বি হোলিস্কেয়ার সূত্র হয় তাহলে এটা হচ্ছে

এই অংশটা লিখবো এই অংশটা লেখার জন্য এই এ এর সাথে করা আছে তাহলে টু এখানে হচ্ছে টু এ টু এবার টু ওয়াই তাহলে হবে ফোর ফোর এ এ ফোর এ এবং ওয়াই এবার এটা দিয়ে এ এর গুণ হবে তাহলে এটা হবে কত এই টু এ দিয়ে ফাইভ এর গুণ করলে হবে কত প্লাস পাঁচ গুণ হচ্ছে দশ দশ টেন জেড এবার প্লাস এই থ্রি এক্স দিয়ে যদি টু ওয়াই রে গুণ করা হয় তাহলে হচ্ছে সিক্স এক্স ওয়াই থ্রি এক্স দিয়ে ফাইভ জেড গুণ করলে হবে তিন পাশে হচ্ছে পনেরো পনেরো এক্স জেড এটা হচ্ছে এই অংশটার সাথে গুণাকার আছে ঠিক আছে এটা যেহেতু গুণাকার আছে আমরা এটা দিয়ে গুণ করলাম এবার এখানে হচ্ছে প্লাস টু ওয়াই প্লাস ফাইভ এটাকে যদি আমরা এর সাথে লিখি এ টু ওয়াই প্লাস ফাইভ জেডি স্কোয়ার এটাকে যদি এটার সাথে রেখি এখানে প্লাস প্লাসের প্লাস আছে এটাকে ধরো এটাকে দিন তাহলে এটা হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র যায় তাহলে এটা হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি ফাইভ জে এ বি প্লাস ফাইভ জেডি স্কোয়ার এটা হচ্ছে বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবার আমরা প্রথমে আসি এই যে প্রথম লাইনে এখানে টু এ স্কোয়ার আছে এটাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে এটা টু এই যে এটা বর্গ আছে না এর বর্গ হচ্ছে কত ফোর চার ফোর এ স্কোয়ার প্লাস এটা এটার সাথে গুণাকার দু গুণ চার তিন ছাড়া বারো তাহলে এখানে হবে বারো এ এক্স এ প্লাস থ্রি এক্স স্কোয়ার এখানে উপরে স্কোয়ার আছে তাহলে এর তিনের বর্গ হচ্ছে নাই আর এক্স এর উপরে স্কোয়ার আছে এসকে আমরা ব্র্যাকেটগুলো উঠাই দিই এবার এখানে এই যে টুটার সাথে সবগুলো গুণাকার আছে তাহলে এখানে হবে কত চার দুগুণ হচ্ছে এইট এ ওয়াই এইট এ ওয়াই এখানে মাইনাস তাহলে মাইনাস তাহলে এখানে হচ্ছে দশ দুগুণে কত দশ দুগুণে হচ্ছে বিশ বিশ এ জেড এ প্লাসে মাইনাসে মাইনাস এখানে এখানে মাইনাস আর এখানে সিক্স তাহলে মাইনাস সিক্স ওয়ার প্লাস সাথে গুণ হল ছয় দুগুণ হচ্ছে বারো বারো এক্স ওয়াই এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস তাহলে এই প্লাস প্লাসে হচ্ছে মাইনাস এখানে পনেরো পনেরো দুগুণে হচ্ছে তিরিশ এক্স জেড এবার এই যে অংশটা এটার সাথে আছে প্লাস এখানে আছে টু উপর স্কোয়ার তাহলে এটা হচ্ছে ফোর ওয়াই স্কোয়ার মাইনাস এটা যদি গুণ হয় পাঁচ দুগুণে দশ দশ দুগুণে বিশ বিশ ওয়াই জেড বিশ ওয়াই জেড প্লাস এটা হচ্ছে পঁচিশ জেড স্কোয়ার এবার এটাকে যদি আমরা সাজায় লিখি এটাকে আমরা স্কেয়ার অনুযায়ী সাজিয়ে লিখলাম প্রথম আমরা স্কেয়ার লিখি তাহলে এখানে আছে ফোর এ স্কোয়ার ফোর এ স্কোয়ার এবার হচ্ছে আর স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার আর বি জেড স্কোয়ার প্লাস নাইন এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ জেড স্কোয়ার এবার বাকি আছে প্লাস এ এক্স এটা হচ্ছে প্লাস বারো এ এক্স তারপরে এখানে আছে তারপরে এ বিশ এ জেড এখানে আছে এইট ওয়াই মাইনাস মাইনাস এট এ ওয়াই মাইনাস এ ওয়াই মাইনাস এ জেড মাইনাস মাইনাস বারো বারো এক্স ওয়াই মাইনাস তিরিশ এক্স জেড এটা হচ্ছে আমাদের আনসার বা সমাধান তাহলে প্রথম আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সূত্রগুলো যায় সূত্র অনুযায়ী আমরা এটাকে সমাধান করতে হবে সূত্রে যে মানগুলো বসিয়ে আমরা এটাকে সমাধান করেন আমরা সমাধান করবো এখানে আছে এক হাজার সাত এক হাজার সাত এটা বড় করতে হবে তাহলে এটার বর্গ হচ্ছে এই যে এক হাজার সাত এটা হচ্ছে এক হাজার সাত এটা আমরা বড় করলাম ঠিক আছে এবার বড় করার পর এখানে একটা উপাদান হবে যেহেতু আমাদেরকে দুইটা উপাদান করতে হবে তাহলে এটাকে আমরা ভেঙে ফেলবো একটাকে আমরা রাখবে এক হাজার এক হাজার প্লাস এক হাজার প্লাস সেভেন তাহলে এক হাজার প্লাস সাত যোগ করলে এক হাজার সাতে হবে তাহলে আমরা এটাকে দুইটা অংশ করলাম মূল উপাদানের জন্য কোনো পরিবর্তন না হয় তাহলে এক হাজার প্লাস সেভেন যোগ করলে এক হাজার হবে স্কোয়ার তাহলে এবার আমরা আমাদের দুইটা অংশ হলো একটা অংশকে আমরা এ ধরতে পারবো একটা অংশকে আমরা বি ধরতে পারবো তাহলে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটার এ প্লাস বি হলে স্ক্রিয় সূত্র হচ্ছে এ স্কোয়ার তাহলে এখানে হবে এক হাজার স্কোয়ার এক হাজার স্কোয়ার প্লাস টু এটা হচ্ছে সত্তর টু আর টু এক হাজার ইন্টু এ বিটা হচ্ছে সেভেন টু এ বি প্লাস বি এই দিলাম তাহলে এ প্লাস টু এ বি প্লাস প্লাস টু এ বি তাহলে এক হাজার এক মানে হচ্ছে এক হাজার গুণ এক হাজার এক গুণ এক হাজার হচ্ছে 10 লক্ষ এখানে আমরা দশ লিখলাম তারপর হচ্ছে হাজার লক্ষ দশ লক্ষ একক দশক শতক সহস্র অযুত লক্ষ তাহলে এখানে হচ্ছে 10 লক্ষ প্লাস এই যে এই যে টুর সাথে এক হাজার গুণাকার আছে তাহলে দুই হাজার আর দুই হাজারের সাথে সেভেন গুণাকার আছে তাহলে এখানে হচ্ছে চোদ্দ হাজার চোদ্দ প্লাস এখানে সাতের বর্গ হচ্ছে ঊনপঞ্চাশ তাহলে এবার সবগুলো যোগ করলে হবে দশ লক্ষের সাথে গুণ করলে হবে দশ লক্ষ চোদ্দ হাজার হচ্ছে দশ লক্ষ চোদ্দ হাজার তাহলে একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিজ তাহলে এখানে হচ্ছে লক্ষ চোদ্দ এটি হচ্ছে সমান